বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। প্রতিবাদ সভায় প্রতিবাদ উল্লেখিত থাকার জন্য আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের রাজনৈতিক অভিযোগ কেন বললো আমাদের গুলি করে মারবো, আপনারা মা এসব কথা বলে না। করোনাকে ছেলেদের একটা দিন ঘুরে গেছে, সবাই তোমরা এসব আমরা সবাই আছি, আমরা নিশ্চয়ই দেখবো। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী ছিল, আমি যখন রেল মিনিস্টার ছিলাম গৌতমকে আমি বল সেই কাজটাকে আমরা সমর্থন করি। অনেক সময় আমি দেখেছি সিনিয়র আছে কিনা তাদের দেখতে হয়, পুলিশের যেমন কোন ছুটি নেই, ডাক্তাররা প্রিন্সিপাল ওভারঅল চার্জে থাকে। এই কাণ্ড নিয়ে সারা বাংলা নয় সারা দেশ উত্তাল হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই অঘটন ঘটে উনি সরাসরি উনি সেখানে গিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন, দোষীদের খুঁজে বের করার অঙ্গীকার করেছেন এবং ফাঁসি দেওয়ার জন্য উনি দাবি রেখেছেন। এবং উনি নিজে পুলিশ মন্ত্রী হিসেবে উনি দাত্তহীন মাসায় ঘোষণা করেছিলেন যে কলকাতা পুলিশ আগামী রবিবারের মধ্যে দোষীদের খুঁজে বের করতে না পারলে আমি সিবিআই, মানুষের যাতে মনে আস্থা থাকে আমি সিবিআই উপরে এই তদন্তভাগ তুলে দেব। অর্থাৎ মুখ্যমন্ত্রী তার পুলিশের প্রতি ভরসা রেখেছিলেন কিন্তু মানুষের সেন্টিমেন্টকে মজল দিয়ে উনি সিবিআই যখন দায়িত্বভার গ্রহণ করেন সেটাকে উনি সাধুবাদ জানিয়েছেন এবং সব রকম সহিতা আশ্বস্ত করেছেন। আমাদের দাবি সিবিআই অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুক এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের ফাঁসি চাই। এই দাবিকে সামনে রেখে গতকাল আমরা রাস্তায় নেমে আমরা এই দোষী ধর্ষণকারীর ফাঁসি যেমন চেয়েছি, আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে রঘুনাথগঞ্জ জুনিয়র ব্লকে আজকে আমাদের মহাবন্ধু একত্র করে আপনি মঞ্চে দেখছেন, এখানে আমাদের মা বোনেরা মঞ্চে দখল করছেন, পেছনে দেখছে মা বোনেরা মঞ্চে দখল করেছেন, তারা মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে তারা বলছে যে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে ফাঁসি দিতে হবে। তার সঙ্গে আমার প্রশ্ন, এখানে বাম কর্মীরা বাম বন্ধুরা যে গলা ফাটাচ্ছে সেই বন্ধুদের অতীত রেকর্ডগুলো আপনাদের একটু আমি মানে স্মরণ করতে বলব। আমার অতগুলো তথ্য মনে নাই, মনে আছে বানতলায় সেই অনিতা দেওয়ার নামে একজন স্বাস্থ্যকর্মী, উনি যখন ডিউটি করে বাড়ি ফিরছিলেন তৎকালীন একজন মন্ত্রীর নির্দেশে সিপিএমের হারমাদেরা সরাসরি সেই মহিলাকে সিপিএমের গুন্ডাবাহিনী পৈশাচী অত্যাচার করে খুন করে, তারা কেউ গ্রেপ্তার হয়নি, কারোর ফাঁসি হয়নি। অনিতা দেওয়ার নয়, আপনি দেখেছেন যে তাপসী মালিকের জমির নামে আন্দোলন করছিল, সিপিএমের হারমাদের তাকে খুন করে ধর্ষণ করেছে। কুচবিহার সহ বাংলার বুকে বামফ্রন্টের 34 বছরে কত মা বোনের ধর্ষণ হয়েছে, কত অকাল প্রাণ ঝরে গেছে, সিপিএমের মায়া কান্না নেই। আজকে যখন বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান ঘটে করেছে, একটা অঘটন ঘটেছে, আমরা মর্মাহত, আমরা বেদনাদায়ক। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মর্মান্তিক হৃদয়ে বলছেন যে এর উপযুক্ত সাজা চাই, ফাঁসি চাই। সেখানে বাম এবং রাম আজকে বিজেপির নেতারা কেন কৈফিয়ত দেবে না, আজকে উত্তরপ্রদেশে একজন হাতরাস থেকে শুরু করে আপনাদের টিভি মিডিয়ায় আমরা দেখেছি একজন 9 বছরের বাচ্চা নাবালিকাকে শুধু ধর্ষণ করেছে এবং বিজেপির নেতারা, বিজেপির নেতা মন্ত্রীদের ছেলেরা তার সঙ্গে জড়িত, তারা তাদের আড়াল করেছে। শুধু তাই নয়, এখানে উত্তরাখণ্ডে বিজেপির নেতারা আপনারা দেখেছেন যে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে, তার কোনো সাজা হয়নি। বিলকিস বানু বলে একজন মহিলা, যে মহিলার অপরাধ ছিল তার 6 মাসের গর্ভবতী একজন মা, তাকে বিজেপির হারমাদেরা ধর্ষণ করেছে, খুন করেছে। খুনের আসামিদের যখন কোর্ট সাজা দেয় 15 আগস্ট দেশের প্রধানমন্ত্রী তাকে মুক্তি দিয়ে আজকে বিজেপির নেতারা বিজয় উল্লাস করে, তাদের কাছে এই মায়া কান্না। আমাদের নেত্রীকে জানতে হবে, আমাদের নেত্রীকে শিখতে হবে। আজকে বিজেপি এবং সিপিএম কাছে আমাদের প্রশ্ন, 34 বছর বাম শাসনে কত মায়ের এই যে অকালে প্রাণ গেছে ধর্ষণ এবং খুনে, এবং বর্তমান বিজেপি নেতৃত্বে যে রাজ্যগুলোতে এরকম অমানবিক ঘটনা ঘটছে বিজেপির নেতাদের দ্বারা,
বিজেপি নেতার ছেলের দ্বারা, বিজেপি নেতার মানে সহকর্মীর দ্বারা, এবং শুধু তাই নয়, আমাদের যিনি কুস্তিগির তাকেও বিজেপির যারা সংসদ এবং নেতারা প্রকাশ্য দিবলাকে ধর্ষণ করছে, এরকম মর্মান্তিক ঘটনা বিজেপি রাজ্যগুলোতে ঘটে চলেছে, তাদের কোনো ব্যাপার নাই। আমি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞতা জানাবো যে বাংলার সমাজ সচেতন মানুষ, এই যেমন আমার একটি বোনের এই যে অকাল প্রয়াণ হয়েছে, যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, খুনের দাবিতে যারা আন্দোলন করছে, কিন্তু এই আন্দোলনের মোটিভেটটা মনে হচ্ছে বিজেপি নেতারাই আন্দোলন করছে, মনে হচ্ছে সিপিএমের নেতারাই আন্দোলন করছে। বিজেপি এবং সিপিএমের নেতাদের ঘুষিয়ে দিয়ে বলতে চাই যে তোমরা এই আগুন নিয়ে খেলা করবে না। ধর্ষকের মূল জন্মদাতা সিপিএম আর বর্তমান নেতৃত্ব হচ্ছে বিজেপি, এদের কাছে আমাদের এই কথা শুনতে হবে না মমতা ব্যানার্জির নেতৃত্বে। তাই আজকে সারা বাংলাব্যাপী আমার তৃণমূল কংগ্রেসের মা বোনেরা এই খুনি ধর্ষককারী অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে আমাদের অবস্থান। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।